ইফকের ঘটনার সুরাহা হওয়ার মাত্র কয়েকদিন পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহে প্রবেশ করে সালাত আদায় করছেন এরপরে মাথা হলক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখার পরে তিনি ভাবলেন যে এটা তো উমরার অংশ উমরাতে গেলে সালাত আদায় এবং মাথা মুন্ডানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন আমি এই স্বপ্ন দেখেছি তার মানে আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আমাকে উমরা করার আদেশ দিয়েছেন সবাই প্রস্তুতি নাও আমরা উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় যাব সুবহানাল্লাহ আবার আপনার স্বপ্নের মতো নবীর স্বপ্ন নয় আমার আপনার সাধারণ স্বপ্নের মতো নবীদের স্বপ্ন নয় নবীদের স্বপ্নও হচ্ছে ওয়াহী সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তিনি বাইতুল্লাহে ঢুকে সালাত আদায় করছেন এরপরে মাথা হলক করছেন মাথার চুল কামিয়ে ফেলেছেন আল্লাহর নবী এই স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন এটা শুধু স্বপ্ন নয় এটা হলো আল্লাহর তরফ থেকে ওয়াহী এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উমরার প্রস্তুতি নিতে বললেন এই স্বপ্নের কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে এভাবে তুলে দিয়েছেন কোরআনুল কারিমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا الله تعالى বললেন অবশ্যই তিনি তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্য স্বপ্ন দেখালেন আর আল্লাহ জানায় দিলেন আল্লাহ যদি চাহেন তো অচিরেই তোমরা নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে সেখানে তোমরা মাথা মুন্ডানো অবস্থায় এবং ক্লেশ কর্তিত অবস্থায় নিরাপদে ঢুকবে তোমাদের কোনো ভয় থাকবে না আর তোমরা যা জানতে না সেটাও আল্লাহ জানেন আর আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে এই ওয়াহী দিয়ে আল্লাহ বলছেন ও আমার নবী অচিরে আমি আপনাকে একটা মহা বিজয় দান করব আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বপ্নের মাধ্যমে উমরা করার আদেশ দিলেন নবীজি তখন সাহাবীদেরকে উমরার জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু দুর্বল ইমানদার যারা যাদের অন্তরের মধ্যে দুর্বলতা আছে সেই সকল ইমানদাররা মনে মনে ভাবল আমরা 6 বছর হয়ে গিয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি মদিনাতে আসার পরে বদরে উহুদে খন্দকে কাফেররা আমাদের কাছে পরাজিত হয়েছে কাফেররা পরাজিত হয়ে আমাদের কাছ থেকে মক্কায় গিয়েছে এখন নবীজির কথা মতো আমরা যদি উমরা করার জন্য মক্কায় যাই তো কাফেররা আমাদেরকে তাদের হাতের কাছে পেয়ে যাবে তাদের নিজেদের ডেরার কাছে পেয়ে কাফেররা আমাদের প্রাণ হরণ করে ফেলবে আমাদেরকে একেবারে মেরেই ফেলবে এই ভয়ে দুর্বল ইমানদার এবং যাদের অন্তরের মধ্যে মুনাফিকি ছিল তারা নবীজির এই কথার পরে তারা নবীজির কাছে গিয়ে আপত্তি পেশ করল অজর পেশ করল সেই সকল দুর্বল ইমানদারদের অজর প্রকাশের নমুনা কেমন ছিল রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস
فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم الله تعالى বলছেন পিছনে পড়ে থাকা বেদুইনরা অর্থাৎ দুর্বল ইমানদাররা আপনার কাছে এসে বলে আমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির কারণে আমরা ব্যস্ত এই ব্যস্ততার কারণে আমরা যেতে পারবো না সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা বলছেন এরা মুখ দিয়ে যেটা বলে আসলে তাদের অন্তরে সেটা নাই কারণ মুনাফিকের একটা আলামত হলো তারা মুখে বলে একটা ভেতরে থাকে আর একটা নবীজিকে এসে তারা অজর পেশ করলো আপত্তি পেশ করলো যে আমাদের সন্তান সন্ততি আছে আমাদের ধন সম্পদ আছে চাষাবাদের কাজ আছে সুতরাং এত কিছু এত ঝাইঝামেলা এত ব্যস্ততা রেখে আমরা আপনার সাথে ওমরায় যেতে পারছি না কারণ তারা মনে মনে ভাবছিল ওমরায় যাওয়া মানে কাফেরদের কাছে গিয়ে নিজেদের প্রাণ বিলিয়ে দেওয়া আল্লাহ ওহী নাযিল করে নবীজিকে জানায় দিলেন ও নবী আপনি এদেরকে বলে দেন কুল ফামাইয়াম লিকুলকুম মিনাল্লাহি শাইআন إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا الله বললেন নবী আপনি এদেরকে বলেন আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান অথবা আল্লাহ যদি কারো উপকার করতে চান তাহলে এমন কে আছে যে আল্লাহর মোকাবেলা করবে আল্লাহ যদি কাউ আল্লাহ যদি কারো ক্ষতি করে ফেলতে চান তো কে তাকে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুর্বল প্রকৃতির ঈমানদারদের ভেতরে যেটা ছিল আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন আল্লাহ বলছেন ও নবী এরা কি মনে করে শুনেন আল্লাহ জানায়া দিলেন বাল যানান্তুম আল্লাইয়ান কানিবার রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদা ওয়া যুয়িনা যালিকা ফি কুলুবিকুম ওয়া যানান্তুম যান্নাস-সাউ ওয়া কুনতুম কওমান বুরা আল্লাহ জানায় দিলেন আল্লাহ বললেন ও নবী এরা মনে করছে আপনি এবং ঈমানদারেরা এরা কেউ আর জীবন নিয়ে ফিরতে পারবে না এটাই তাদের অন্তরে তারা বদ্ধমূল করে রেখেছে এবং তারা মন্দ ধারণা পোষণ করছে যে আপনারা ওমরায় গেলে আপনি এবং আপনার সাহেবে আপনার সাথের সাহাবীরা কেউ আর জান নিয়ে ফিরে আসতে পারবে না জান বাঁচানোর মালিক কে আরো জোরে বলেন জান বাঁচানোর মালিক কে আল্লাহ আয়াত নাযিল করে নবীজিকে জানায় দিচ্ছেন ওয়া কুনতুম কওমান বুরা এরা হচ্ছে ধ্বংসমুখী একটা কল এরা আল্লাহর কাছ থেকে ওহী আসার পরেও অজর আপত্তি পেশ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআন সুন্নার বিধান মানতে সব সময় অজর আপত্তি পেশ করে তারা মুসলমান নামধারী মুনাফিক যারা মুনাফিকদের সব জায়গায় সমস্যা কোরআনের আইন কায়েম হোক কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা কাফিরদের চাইতে মুনাফিকরা আরো বেশি বিরোধী মুনাফিকরা চায় না কারণ কোরআনের আইন কায়েম হয়ে গেলে মুনাফিক প্রকৃতির লোকেরা এরা অন্যায় অপকর্ম দুর্নীতি কোন ধরনের অপকর্মের সুযোগ পাবে না বিদায় এরা উপরে উপরে ইসলামের বেশ ধারণ করে তোলে তোলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ এই জাতের মুনাফিক থেকে আমাদেরকে বাঁচাও আমিন নবীজিকে আল্লাহ স্বপ্ন দেখালেন নবীজির স্বপ্নের কথা সাহাবীদেরকে বললেন দুর্বল প্রকৃতির ঈমানদাররা অজর পেশ করলো আর যেই সকল লোকেরা খাঁটি ঈমানদার ছিল তারা কোনো অজর আপত্তি পেশ করলো না কারণ ঈমানদারদের স্বভাব হলো তারা বলে সামিআনা ওয়া আতাআনা সামিআনা ওয়া আতাআনা শুনলাম কোনো কথা নাই কোনো অজর আপত্তি নাই মেনে নিলাম আল্লাহু আকবার আল্লাহ এই জাতির ঈমানদার আমাদেরকে বানায়া দাও আমিন খাঁটি ঈমানদার যারা সেই সকল আনসার এবং মুহাজির সাহাবি থেকে ১৪০০ জন সাহাবি নবীজির সাথী হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন ১৪০০ সাহাবির কাফেলা নিয়ে নবীজি মদিনা থেকে মক্কায় রওনা করেছেন খুব খেয়াল করে শোনেন মক্কার কাফেরদের কাছে নির্যাতিত হয়ে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং অসংখ্য মোমেনরাও মক্কা থেকে মদিনায় আসলেন ঠিক ৬ বছর পরে হিজরতের ৬ বছর পরে বলেন কত বছর পরে
হিজরত করার 6 বছর পরে জিলকদ মাসের শুরুতে নবীজি এবার 1400 সাহাবী নিয়ে রওনা হলেন সাথে খুব ভারী অস্ত্রশস্ত্র নিলেন না শুধুমাত্র প্রত্যেকই কুশবদ্ধ একটা তরবারি হাতে নিলেন আর নবীজি সবাইকে বললেন যেহেতু আমরা উমরায় যাচ্ছি সবাই কুরবানির পশু সাথে নাও যাতে করে কাফেররা বুঝতে পারে আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না আমরা উমরা করার জন্য যাচ্ছি নবীজি বললেন নবীজি এবার সাহাবীদেরকে বললেন যেই সকল পশুগুলোকে আমরা কুরবানির জন্য নিয়ে যাচ্ছি ওই পশুগুলোর গলার মধ্যে মালা ঝুলিয়ে দাও যাতে করে কুরবানির পশুগুলো চিহ্নিত হয়ে যায় নবীজি রওনা দিলেন ওইদিকে কাফিরদের তৎপরতা জানার জন্য নবীজি আগে একজন গোয়েন্দা সাহাবী পাঠিয়ে দিলেন ওই গোয়েন্দা সাহাবী আগে ভাগেই মক্কায় চলে গেলেন মক্কায় গিয়ে কাফেরদের খোঁজ খবর নিতে লাগলেন অন্যদিকে নবীজি 1400 সাহাবী নিয়ে এই কাফেলা নিয়ে পথ চলতে চলতে নবীজি মক্কা থেকে 80 কিলোমিটার দূরে উসফান নামক জায়গায় চলে গেলেন উসফান নামক জায়গায় পৌঁছানোর পরে ওই গোয়েন্দা এসে রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উমরা আর এই কাফেরাকে বাধা দেওয়ার জন্য কাফেররা প্রস্তুতি নিয়েছে তারা সকল মিত্র মিলে জোটবদ্ধ হয়ে অবস্থান নিয়েছে আপনাকে ঠেকানোর জন্য আপনাকে বাধা দেওয়ার জন্য সংঘবদ্ধ হয়ে তারা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে জুতুয়া নামক জায়গায় চলে এসেছে অন্যদিকে অত্যন্ত সুচতুর ব্যক্তি খালিদ ইবনুল ওয়ালিদ শেষে কুরাউল গামীমের কাছে পৌঁছে গিয়েছে নবীজি যেখানে কাফেলা নিয়ে পৌঁছেছিলেন উসমান থেকে উসমান থেকে কুরাউল গামীম ছিল অত্যন্ত নিকটবর্তী যখন নবীজি গোয়েন্দার মাধ্যমে রিপোর্ট পেলেন কাফেররা ঠেকানোর জন্য প্রস্তুতি নিয়েছে অন্যদিকে খুব কাছাকাছি খালিদ ইবনুল ওয়ালিদ তার বাহিনী নিয়ে চলে এসেছে এমন অবস্থায় নবীজি সাহাবীদেরকে পরামর্শের জন্য রাখলেন নবীজি সাহাবীদেরকে বললেন আশিরু আইয়ুহান নাস আলাই নবীজি বললেন হে লোকেরা তোমরা আমাকে পরামর্শ দাও এরপরে নবীজি তাদের সামনে দুটি প্রস্তাব পেশ করলেন এক নম্বরে নবীজি বললেন যারা জোটবদ্ধ হয়ে আক্রমণ করতে চাইছে আমরা কি তাদের উপরে হামলা করব এটা এক নম্বর প্রস্তাব আর দুই নম্বর প্রস্তাব নবীজি দিলেন নাকি আমরা যুদ্ধের জন্য তো আসি নাই উমরার জন্য এসেছি যুদ্ধের দিকে না গিয়ে পথ আমরা পরিবর্তন করে অন্য পথে চলব যদি কেউ বাধা দেয় আমরা আহত হলে আক্রান্ত হলে তারপরে আক্রমণ করব এরকম দুইটা প্রস্তাব নবীজি পেশ করলেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আন দ্বিতীয় প্রস্তাবের পক্ষে তিনি সম্মতি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী যেহেতু আমরা যুদ্ধের জন্য আসি নাই আমরা এসেছি উমরা করার জন্য সেহেতু আমরা পথ পরিবর্তন করে মক্কায় কিভাবে ঢুকা যায় বাইতুল্লাহ ঢুকে কেমনে উমরা করা যায় আমরা পথ চলতে থাকব কেউ যদি বাধা দেয় আক্রান্ত হলে তারপর আক্রমণ করব আল্লাহর নবী এই পরামর্শ মেনে নিলেন সবাই এর উপরে ঐক্যমত হয়ে গেলেন এরপরে নবীজি বললেন ইমদু আলাসমিল্লাহ আল্লাহর নামে সবাই রওনা হও এমন সময় জোহরের আজান হয়ে গেল জোহরের আজান যখন হয়ে গেল নবীজি সাহাবীদেরকে বললেন সবাই অজু করে নামাজের জন্য প্রস্তুতি নাও খালিদ ইবনুল ওয়ালিদ 200 অশ্বারোহী বাহিনী নিয়ে কাছাকাছি চলে আসলো এসে লক্ষ্য করলো মুসলমানরা নামাজ আদায় করছে খেয়াল করতে লাগলো কাফেররা খেয়াল করে দেখলো ইমানদাররা যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার কথা মনে থাকে না ইমানদাররা তখন আল্লাহর প্রেমে হাবুডুবু খায় দুনিয়া ভুলে যায় আখেরাতমুখী হয়ে যায় কাফেররা দেখতে লাগলো মুসলমানরা যখন জোহরের নামাজে দাঁড়িয়েছে অন্যদিকে তাদের কোনো মনোযোগ নাই খালিদ ইবনুল ওয়ালিদ ভাবলো তাহলে আক্রমণের জন্য নামাজের সময়টাই হবে উত্তম সময় এখন নামাজ শেষ হয়ে গেল আরেকজন কাফির বলল অসুবিধা নাই কিছুক্ষণ পরে তাদের আসরের নামাজের সময় হবে আসরের নামাজের সময় যখন হবে তখন আমরা তাদের উপরে হামলা চালাবো কাফেররা সিদ্ধান্ত নিল
একমত হয়ে গেল আসরের নামাজের সময় তারা হামলা করবে কাফেররা যে এই সিদ্ধান্ত নিলে এটা কেউ না জানলেও যিনি জানেন সবাই বলেন তিনি কে আল্লাহ কাফেরদের এই চক্রান্তের কথা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন সালাতুল খাউফ বা ভীতিকালীন সময়ের নামাজের বিধান আল্লাহ নাযিল করলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজিকে জানায় দিলেন অ নবী আসরের নামাজ সামনে জোহর আসরের মধ্যবর্তী সময় আয়াত আল্লাহ নাযিল করলেন আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন ও আমার নবী আসরের নামাজের সময় আপনি সবাইকে নিয়ে নামাজে দাঁড়াবেন না এক দলকে নিয়ে নামাজে দাঁড়াবেন আর এক দলের হাতে তরবারি দিবেন বলবেন পাহারা দেওয়ার জন্য আল্লাহু আকবার এবং এই আদেশ আসলো যারা আপনার সাথে নামাজে দাঁড়াবেন নামাজের মধ্যে তরবারি রাখবে তাহলে বুঝা গেল মুসলমানরা নামাজে আসবে ইসলামের দুশমনদের মোকাবেলায় প্রয়োজনে তারা জিহাদের জন্য অস্ত্রও সাথে রাখবে এটা আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন আল্লাহ বললেন নবী কাফেররা কিন্তু চক্রান্ত করেছে আসরের সময় হামলা হবে আসরের সময় কি হবে আল্লাহ দেখেন আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 101 এবং 102 নম্বর আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا আল্লাহ তাআলা বললেন আর যখন তোমরা জমিনের মধ্যে সফর করবে তখন নামাজকে তোমরা কসর করে নিবে সংক্ষিপ্ত করে নিবে 4 রাকাতকে 2 রাকাত পড়ে নিবে আর যখন কাফিররা তোমাদের উপর হামলা চালানোর আশঙ্কা করবে কাফিররা ইসলামের দুশমনরা তোমাদের উপরে যদি হামলা করার আশঙ্কা তোমরা করো তখন নামাজের স্টাইল কেমন হবে সেই স্টাইলটা আল্লাহ শিখিয়ে দিলেন পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফাল তাকুম তাঈফাতুম মিনহুম মা'আকা ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়াল تأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذركم وأسلحتهم الله تعالى বললেন ও নবী যখন আপনি তাদের মধ্যে থাকবেন তাদের জন্য আপনি জামাতে নামাজ কায়েম করবেন যখন আপনি ইমানদারদের এক দলকে নিয়ে নামাজে দাঁড়াবেন তখন যারা আপনার সাথে নামাজে দাঁড়াবে তাদেরকে বলবেন সতর্কতার জন্য নামাজেও যেন তারা তাদের সঙ্গে অস্ত্র রেখে দেয় আর আরেক দলকে বলবেন পাহারা দেওয়ার জন্য অস্ত্র নিয়ে তারা সতর্ক অবস্থায় থাকবে যেন কাফিররা হামলা করতে না পারে প্রথম দল যখন আপনার সাথে নামাজ আদায় করবে এরপরে দ্বিতীয় দল নামাজ আদায় করবে আর প্রথম দল তাদেরকে পাহারা দিবে আল্লাহু আকবার জোহরের নামাজের টাইমে কাফিররা যে চক্রান্ত করেছিল এই চক্রান্ত এই ষড়যন্ত্র এটাকে বাস্তবায়ন করার আর কোনো সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে আসরের সময় কাফেররা দেখে কি রে ঘটনা কি এরা জোহরের সময় নামাজ পড়লো এক স্টাইলে এখন দেখি পরে আরেক স্টাইলে জোহরের সময় দেখলাম সবাই একসাথে নামাজে দাঁড়ায় এখন দেখি এক দল নামাজ আদায় করে আর আরেক দল তরবারি দিয়ে পাহারা দেয় সুতরাং এখন যদি আমরা হামলা করি সংখ্যায় কম বেশি এটা হিসাব করা লাভ নাই কারণ বদরে এরা কম ছিল তাও আমরা মাইর খাইছি ঠিক কি না আর হামলা চালাইতে পারলো না সালাত শেষ হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ পথ পরিবর্তন করলেন অর্থাৎ তিনি তো গোয়েন্দার মাধ্যমে খবর পেয়েছিলেন যে কোন পথে এসে কাফেররা দাঁড়ায় আছে ঠেকানোর জন্য ওই পথ পরিহার করলেন কৌশল এটা পরিহার করে এবার নবীজি দুর্গম পথে পথ চলা আরম্ভ করলেন পাহাড়ি পথে পথ চলা আরম্ভ করলেন পথ চলতে চলতে হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে নবীজি পৌঁছালেন হুদাইবিয়ার একটা ঝর্ণার কাছে গিয়ে নবীজির কাফেলা থামলো সেই ঝর্ণার কাছে যাওয়ার পরে নবীজির যে উষ্ট্রী ছিল সেটা থেমে গেল বসে গেল তখন নবীজির সাথের লোকেরা বললেন খলাআতিল কসওয়া
কাসওয়া নাখুশ হয়ে গিয়েছে এই কথা শুনে নবীজি বললেন মা খলাআতিল কাসওয়া আমার এই উষ্ট্রি কাসওয়া নাখুশ হয় নাই ওয়া মাযাকা লাহা বিখুরুকিন নাখুশ হওয়া তার স্বভাব নয় ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল নবীজি বললেন বরং এটাকে আটকে দিয়েছেন তিনি আব্রাহার হাতিওয়ালা বাহিনীকে আটকে দিয়েছেন যিনি হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ আছে সাহাবায়ে কেরাম এই সময় অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন পিপাসার্ত ছিলেন তারা এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর রাসূল কাফেলার সবাই অত্যন্ত তৃষ্ণার্ত পিপাসার্ত যদি একটু পানির ব্যবস্থা হতো তো ভালো হতো আমাদের পাশেই যে ঝর্ণা আছে আমাদের পাশেই যে কুয়া আছে এই ঝর্ণা এবং কুয়ায় কোনো পানি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সরাধার থেকে একটা তীর বের করলেন একটা তীর বের করে সাহাবীদের হাতে দিলেন এরপরে বললেন আমার এই তীরটা ওই কুয়ার মধ্যে ফেলে দাও যখন ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো দেখা গেল শুষ্ক কুয়া থেকে পানির প্রবাহ আরম্ভ হয়ে গেল এটা ছিল হুদাইবিয়ায় নবীজির একটা মুজিজা পানির প্রবাহ এমন ভাবে আরম্ভ হলো সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসার আগ পর্যন্ত যতক্ষণ ওখানে ছিলেন সবাই পরিতৃপ্ত হয়ে পানি পান করেছেন কিন্তু পানি ওখান থেকে একটুও কমে যায় নাই সুবহানাল্লাহ কাফেররা খবর পেয়ে গেছে যে নবীজি তার কাফেলা নিয়ে পথ পরিবর্তন করে অন্য পথে গিয়ে হুদাইবিয়ায় অবস্থান করছে কাফেররা তখন তাদের তরফ থেকে প্রতিনিধি পাঠালো রিপ্রেজেন্টেটিভ পাঠালো বোঝানোর জন্য যে আপনারা চলে যান আসলেই কিন্তু আমরা বাধা দিব যুদ্ধ হবে বিপদ হবে এবার কাফেররা খুজাআ বনু খুজাআ গোত্রের নেতা বুদাইল বিন ওয়ারাকাকে পাঠালো বুদাইল বিন ওয়ারাকা তিনি এসে বললেন যে কুরাইশরা আমাকে পাঠিয়েছে তারা কিন্তু সবাই প্রস্তুত আপনি যদি আপনার কাফেলা নিয়ে মক্কায় ঢুকতে চান তো ভয়াবহ যুদ্ধ হবে খবরদার আপনি যাইয়েন না নবীজি তখন বুদাইলকে জবাব দিলেন ইন্না লাম নাজি লিকিতালি আহাদ দেখো আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই ওয়ালাকিন নাজিনা মুতামিরিন আমরা এসেছি শুধু ওমরা করার জন্য আমাদেরকে বাধা দিও না আমরা মক্কায় ঢুকবো ওমরা করব ওমরা করে আমরা চলে যাব যদি তোমরা আমাদেরকে বাধা না দাও আমরা কথা দিচ্ছি তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধে জড়াবো কিন্তু তোমরা যদি আমাদেরকে মক্কায় ঢুকতে বাধা দাও তো আল্লাহর কসম আমাদের দেহে প্রাণ থাকবে যতক্ষণ আল্লাহর পথে আমরা যুদ্ধ করে যাব লড়াই করে যাব ততক্ষণ আল্লাহু আকবার বুদাইল বিন ওয়ারাকা সে কুরাইশ নেতাদের কাছে চলে গেল নবীজি যা বলছেন নেতাদেরকে তা শোনালো বুড়া ছিল এরা চিন্তায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি যদি চলে আসে তা আমরা আমাদের বাড়িতে আছি ঘরে আছি তো কি হয়েছে এদেরকে তো বিশ্বাস করা যায় না এর আগেও এরা যে হামলা চালাইছে বদরে 313 জন যে কুপাকুপিটা না করছে বিরাট বাহিনী নিয়ে মায়ের খেয়ে এসেছে এরা একটু ভয় পেল চিন্তা করতেছে একটু আপোষ করা যায় কিনা তরুণ যারা যুবক যারা এদের রক্ত নরম না গরম তরুণরা মানতে চায় না কাফের তরুণ যুবকরা মানতে চায় না তারা বলেন না আসতে দাও লড়াই হবে নইলে আমরা গিয়ে তাদের উপরে হামলা করি মুরব্বীরা বলে বেশি বুঝিও না আমাদের চেয়ে চুপ করে বসে থাকো যুবকদেরকে থামাই দিল এরপরে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি তিনি বললেন আমাকে একবার ওখানে যেতে দাও দেখি আমি গিয়ে বুঝাইতে পারি কিনা নেতারা বলল ঠিক আছে যাও এবার উরওয়া বিন মাসউদ আস-সাকাফি তিনি এসে নবীজিকে বললেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমরা তোমাকে ঢুকতে দিব না কারণ তোমরা খুব চালাক ওমরার কথা বলে ঢুইকা এরপরে আমাদের উপর হামলা চালাইতে পারো এজন্য আমরা ঢুকতে দিব নবীজি বললেন দেখো উরওয়া সত্যিই বলছি আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা শুধু এসেছি ওমরা করার জন্য বাধা না দিলে ওমরা করে চলে যাব বাধা দিলে আমরাও যুদ্ধ করব তোমরা আমাদেরকে বাধা দিও না তখন উরওয়া বিন মাসউদ আস-সাকাফি সে তখন বলল দেখেন আপনি এদেরকে সাথে নিয়ে আসছেন 1400 লোক সাথে নিয়ে আসছেন বলে আপনার খুব সাহস এদেরকে নিয়ে আপনি লড়বেন কিন্তু লড়াই শুরু হলে এরা ভীতু এরা সবাই পালিয়ে যাবে আবু বকর রাদিয়াল্লাহু আন ওনার স্বভাব নরম না গরম নরম কিন্তু এই দিন হয়ে গেছে গরম এই দিন হয়ে গেছে কি
কারণ কথাটা বলেছে কি আবু বকরের মতো আশেক রাসূল দুনিয়ায় কি আর আছে কথা বলেন না কেন নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত যখন শুনলেন এই উরওয়া এসে বলছে আপনার সাথে যারা আছে এরা আপনাকে রেখে পালায় যাবে তো আবু বকরও তো সাথে আছে না নাই আবু বকর তখন বললেন উমসুস বাদরাল লাত হে কাফির তোর লাতের গুপ্তাঙ্গের ঝুলন্ত চর্ম গিয়ে চুষতে থাক আনাহনু নাকিরু আনহু ওয়া নাদাহু কাফের শুন আমরা আমাদের নবীজিকে সাথে নিয়ে এসেছি আমরা পালিয়ে যাব এটা তুই কেমনে ভাবলি আমাদের প্রয়োজনে জীবন চলে যাবে আমাদের নবীকে ছেড়ে আমরা যাব না উরওয়া বিন মাসউদ আস-সাকাফি এই জবাব শুনে চুপচাপ থাকলো এরপরে নবীজির দাড়িতে ধরলো দাড়িতে ধরা মানে অপমান করা না ওই যুগে দাড়িতে ধরে অনেক সময় দেখবেন মুরব্বীদেরকে মানুষ দাড়িতে ধরে বুঝায় আসে না নাই নবীজির দাড়িতে ধরে বুঝাচ্ছে আপনারা চলে যান চলে যান তখন মুগীরা ইবনে সুবা রাগ কন্ট্রোল করতে পারছেন না তিনি বলছেন আখির ইয়াদাকা আন লিহিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহে কাফের তুই তোর হাত নবীজির দাড়ি মুবারক থেকে সরিয়ে ফেল এটা আমরা সহ্য করতে পারছি না উরওয়া বিন মাসউদ ভয় পেয়ে গেছে যেভাবে একজনের পর আরেকজন কাউন্টার অ্যাটাক মারে ভয় পাওয়ারই তো কথা চলে গিয়েছে চলে গিয়ে কাফের নেতাদেরকে কি বলছে শুনেন বলতেছে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি সে গিয়ে বলছে আমি এর আগে কাইসার কিসরা নাজাশির মতো অনেক বড় বড় রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিবুহু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সে বলল রাজা বাদশাদেরকে তাদের প্রজারা কি পরিমাণ আনুগত্য করে বা ভালোবাসে এটা আমার দেখা আছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা যে এত ভালোবাসে এটা না দেখলে বোঝা যাবে না নিজের চোখে দেখে এসেছি তারা এত ভালোবাসে তিনি যখন অজু করেন অজুর পানিগুলো তারা গায়ে নিয়ে মাখে সুবহানাল্লাহ কইতে মন চায় না তিনি বলেন আমি নিজের চোখে দেখে এসেছি তিনি যখন থুতু ফেলেন ওই থুতুও তার সাহাবীরা মাটিতে ফেলতে দেয় না আমি দেখে এসেছি তারা তাদের নবীর চোখে চোখ রেখে উঁচা গলায় কথা বলে না তারা চক্ষুটা নিচু করে নিচু গলায় কথা বলে এবং তারা তাদের নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে সুতরাং 1400 লোক যারা তাদের জীবনের চেয়ে বেশি এই লোকটাকে ভালোবেসে এদের সাথে যুদ্ধ করে কুলাইতে পারবা না আপোষ করো এটাই ভালো হবে এই কথা যখন উরওয়া বিন মাসউদ আস-সাকাফি সে গিয়ে বলল তখন বনু কেনানা গোত্রের বেদুইন নেতা হুলাইস বিন আলকামা সে বলল না আপনিও গিয়ে রাজি করাইতে পারলেন না আমি যাই কাফেররা অনুমতি দিল যখন এই লোক যাচ্ছিল হুলাইস বিন আলকামা তাকে দেখে নবীজি বললেন হুয়া মিন কওমিন ইউআযযিমুন আল বুদ নবীজি বললেন এই লোকটাকে আমি চিনি এই লোকটা কুরবানির পশুকে অত্যন্ত সম্মান করে তোমরা কুরবানির পশুকে একটু উঁচু করে দাও এই লোকটা দেখুক দেখলে হয়তো সে বুঝবে আমরা আসলে যুদ্ধ করার জন্য আসি নাই এই লোকটা যখন দেখলো দেখার পরে বলল মা ইয়াবাগি লিহাউলাই আইয়াসুদ্দু আনিল বাইত এই ধরনের মানুষদেরকে তো আসলে আল্লাহর ঘরে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় এদের উদ্দেশ্য ভালো ওইদিকে কাফেররা কুরাইশের কাফেররা মক্কা থেকে ভাবতেছে যে মনে হয় নবীজি অমরার বাহানা করে ঢুকে হামলা করতে চাচ্ছেন আসলে তো এরা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতিই নিয়ে আসে নাই এরা এসেছে জাস্ট অমরা করার জন্য এই খবরের শেষ সে যখন কাফেরদেরকে দিল কাফেরদেরকে এই খবর দেওয়ার পরে কাফেররা বলল এখন কি করা উচিত তখন হুলাইস বললেন এদেরকে ঢুকতে দাও এরা অমরা করে চলে যাক তখন কাফের নেতৃবৃন্দ বলল ইজলিস বসো ফাইন্নামা আনতা আরাবিয়ুল ইলম আল্লাহ তুমি গ্রামের একজন মূর্খ মানুষ তুমি এদের ছলচাতুরি বুঝবা না এরা অমরার কথা বলেই ঢুকবে এরপরে হামলা করতে পারে ওইদিকে জওয়ান যারা তরুণ যুবক এদের আর রক্ত গরম তো কতক্ষণের অপেক্ষা করবে এরা হামলা করতে চাইছে এরা চেয়েছিল মুসলিম শিবিরে ঢুকে মুসলমানদেরকে উত্তেজিত করে একটা বিশৃঙ্খলা লাগানো যায় কিনা এজন্য তারা রাতের বেলা 70 থেকে 80 জন যুবক তানঈম পাহাড় থেকে নেমে মুসলিম শিবিরে ঢুকে যখনই আক্রমণ করতে চেয়েছিল নবীজি তো রণকৌশল জানতেন তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ কমান্ডার
নবীজি আগে থেকেই পাহারাদার সেটআপ করে রেখেছিলেন প্রহরীদের লিডার যিনি ছিলেন মুহাম্মদ বিন মাসলামা তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন তিনি এই 70 80 জনকে বন্দী করলেন নবীজির কাছে নিয়ে আসলেন তখন নবীজি এদেরকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন এই উদ্দেশ্যে কারণ নবীজি তো উমরার উদ্দেশ্যে এসেছেন যুদ্ধ করার জন্য আসেন নাই কাফেররা ভাবতেছে যে নবীজি উমরার নাম করে 1400 সাহাবী নিয়ে ঢুকবেন এরপরে গোটা মক্কায় হামলা চালায়া মক্কা দখল করে ফেলবেন এই ভয়ে তারা মূলত নবীজিকে মক্কায় ঢুকতে দিচ্ছে না এখন এটা কাফিরদেরকে বোঝানোর জন্য এবার নবীজি নিজের তরফ থেকে একজন প্রতিনিধি পাঠালেন নবীজি এবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন তুমি যাও গিয়ে কাফির নেতৃবৃন্দকে বলো আনা লাম নাতি লিকিতাল আমি আসলে যুদ্ধ করার জন্য আসি নাই ওয়া ইন্নামা জিনা উমারা আমরা এসেছি উমরা করার জন্য যাও আর গোপনে গোপনে আমাদের যে সকল ভাই বোনেরা ইসলাম কবুল করেছে তাদেরকে সান্ত্বনা দাও গিয়ে বলো আল্লাহ আমাকে বলেছেন অচিরেই বিজয় দিবেন তারা যেন ধৈর্য ধারণ করে সবর করে এবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন নবীজির প্রতিনিধি হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন বালদা নামক স্থানে পৌঁছালে কুরাইশদের কিছু লোক উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিল আটকে বলল উসমান তুমি কেন এসেছো তিনি বললেন আমাকে এই এই দায়িত্ব দিয়ে নবীজি পাঠিয়েছেন তারা তখন বলল সামিআনা মা তাকুল তুমি যা বলেছো আমরা শুনলাম এ সময় আবাদ বিন সাঈদ ইবনুল আস নামক এক ব্যক্তি এসে সে তার নিজের ঘোড়ার উপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে উঠিয়ে নিরাপত্তার সাথে কুরাইশ নেতৃবৃন্দের কাছে নিয়ে গেল কুরাইশ নেতৃবৃন্দের কাছে গিয়ে এবার উসমান রাদিয়াল্লাহু আন নবীজির দেওয়া সকল প্রস্তাব পেশ করলেন যে আমরা আসলে যুদ্ধ করার জন্য আসি নাই আপনারা ভাবছেন যুদ্ধের নাম করে মক্কায় ঢুকে গোটা মক্কায় হামলা চালায়া মক্কা দখল করব আসলে মক্কা দখলের পরিকল্পনা নিয়ে আমরা আসি নাই উসমান রাদিয়াল্লাহু আন কাফিরদের সাথে আপোষের প্রস্তাব দিলেন কাফিররাও যারা নেতৃস্থানীয় ছিল তারাও মেনে নেওয়ার চিন্তা করলো এবং একটা আপোষ প্রস্তাবের খসড়া বানানোর জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আলাপচারিতা আরম্ভ করলো কিন্তু আলাপচারিতা সংক্ষিপ্ত না হয়ে হয়ে গেল একটু দীর্ঘ আলাপচারিতা দীর্ঘ হওয়ায় উসমান রাদিয়াল্লাহু আন এখনো ফিরে আসতেছেন না দেরি হয়ে যাচ্ছে গুজব ছড়িয়ে গেল যে কাফিররা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে এই গুজব যখন ছড়িয়ে গেল যখন মুসলিম শিবিরে এই খবর পৌঁছে গেল নবীজির পাঠানো দূতকে কাফেররা হত্যা করছে সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে ডাকলেন বায়াত করালেন সাহাবীদেরকে ডেকে নবীজি শাজারাতুস সামুরা সামুরা বৃক্ষের নিচে নবীজি বায়াতের আহ্বান করলেন সাহাবায়ে কেরাম 1400 সাহাবীকে নবীজি বললেন আমার হাতে হাত রেখে বায়াত করো আমাদের একজনকে তারা হত্যা করেছে আমাদের একজনের হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমরা মদিনায় ফিরব না আমরা তো যুদ্ধের জন্য আসি নাই উমরার জন্য এসেছিলাম কিন্তু কাফিররা আমাদের প্রতিনিধিকে হত্যা করেছে আমাদের একজনকে হত্যা করা মানে সবাইকে হত্যা করা আমরা এখন এটার বদলা না নিয়ে প্রতিশোধ না নিয়ে যাব না একজন মুনাফিক যাদ ইবনে কাইস সে ছাড়া সবাই এই বায়াতে অংশগ্রহণ করেছিল নবীজির হাতের উপরে হাত রেখে সকল সাহাবীরা বায়াত করেছিলেন আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য তারা প্রতিজ্ঞা করেছিলেন এই বায়াত আল্লাহর কাছে এত ভালো লাগলো এই বায়াতে আল্লাহ এত খুশি হলেন এই বায়াতের নাম হচ্ছে বাইআতুর রিদওয়ান সন্তুষ্টির বায়াত আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ তার সন্তুষ্টির কথা প্রকাশ করে দিলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহিন 18 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যারা বায়াত করেছিল
নবী যারা আপনার হাতে বায়াত রেখে ওই গাছের নিচে শপথ করেছিল আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন অন্য আয়াতে আল্লাহ বললেন সূরা ফাতহের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওক আইদিহিম ফামান نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما الله تعالى جناي دلين نشجوي نبي جرا আপনার যারা আপনার নিকট বায়াত করেছে তারা আল্লাহর কাছেই বায়াত করেছে সুবহানাল্লাহ নবীজি আপনার হাতের উপরে ছিল তাদের হাত আর তাদের হাতের উপরে আমার হাত তাদের হাতের উপরে কার হাত আল্লাহর হাত এক হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন লা ইয়াদখুলুন নারা ইনশাআল্লাহ মিন আসহাবিশ শাজারা আহাদুন আল্লাযীনা বায়উ তাহতাহা এই গাছের নিচে যারা নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছিল আল্লাহ এদের কাউকে জাহান্নামে ঢুকাবেন না এই বায়াতে আল্লাহ খুশি হয়েছেন কিসের কারণে বায়াত একজন মুসলমানের উপরে একজন মুসলমানকে অন্যায়ভাবে কাফিররা হত্যা করেছে এই বায়াতের সাথে আজকের অবস্থা মিলান তো আজকে একজন না কাশ্মীরে ফিলিস্তিনে চেস্তিয়ায় বসনিয়ায় গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালার মাস এখন কারবালার আলোচনা হয় আরে বর্তমান দুনিয়ায় তো বিশ্বের বহু জায়গায় মুসলমানদের উপরে কারবালাই চালানো হচ্ছে কারবালা চালানো হচ্ছে আহারে প্রতিবাদ করা দূরের কথা একটা কথাও বলতে পারেন না দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে সবাই মিলে যখন শপথ করেছিলেন কাফেররা নড়ে চড়ে বসেছে যে কাফেররা বাধা দিতে চেয়েছিল ওই কাফেররাই পরে একটু পরে আসতেছে আলোচনায় তারা নিজেরাই এরপরে নবীজির কাছে এসে আপোষ করতে চেয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আজ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে অপমানিত করা হয় বেইজ্জত করা হয় কাউকে কাউকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হয় যদি গোটা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ তারাও যদি সেই বাইআতুর রেদওয়ানের মতো হুদাইবিয়ার সেই স্থানে যেভাবে মুসলমানরা ঐক্যবদ্ধ শপথ নিয়েছিলেন বিশ্বের যে বিশ্বের বিভিন্ন জায়গায় যখন মুসলিম নির্যাতন হয় যদি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এবং গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সুচ্চার ভূমিকা পালন করে শপথ নিত তাহলে গোটা পৃথিবীর অমুসলিমরা ইসলাম বিরোধীদের কলিজা পর্যন্ত কেঁপে উঠত আমরা এটা করি না কারণ মুসলমানদের হৃদয়ের ভেতরে আজকে নিফাক ঢুকে গিয়েছে মুসলমানদের হৃদয়ের ভিতরে নিফাক ঢুকে গিয়েছে আলেমদের হাতে হাত করা আলেমদেরকে বেইজ্জত করা হয় মুসলমানের সন্তান তার অন্তরে একটু জ্বালা পুড়াও করে না কি জাতের ঈমান তোমার তোমার অন্তরে নিফাক ঢুকে গিয়েছে তোমার এই ঈমানকে টেস্ট করা দরকার এটাকে আলট্রাসনো করা দরকার এক্সরে করা দরকার কলিজার ভিতরে কি ঢুকছে নিফাক ঢুকছে কিনা যাচাই করে দেখা দরকার আল্লাহ আমাদের অন্তরকে ঈমান দিয়ে পূর্ণ করে দাও আমিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে এই খবর শোনা মাত্রই সবাই বায়াত করলেন আল্লাহ বললেন এই বায়াতে আমি খুশি তোমাদের হাতের উপরে আমার হাত আছে এর অর্থ হলো আমি তোমাদেরকে বিজয় দান করব আমি তোমাদেরকে কি করব এটা তো গুজব ছিল আসমান রাদিয়াল্লাহু আন এই বায়াতের পরে চলে আসছেন অন্যদিকে কাফেরদের কাছে এই খবর চলে গিয়েছে মুসলমানরা এখন শপথ করেছে তারা এখন ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত যখন তারা শুনছে মুসলমানরা শপথ নিয়ে ফেলেছে তখন কাফেরদের অন্তরে ভয় আসে না নাই খুব তাড়াহুড়া করে কাফেররা এবার সুহাইদ ইবনু আমরকে পাঠালো যাও 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 তাড়াতাড়ি গিয়ে আপোষ করো নইলে রেহাই আর নাই এবার সুহাইল বিন আমর নবীজির কাছে আসলেন এসে বললেন দেখেন যুদ্ধ করে লাভ নাই চলেন আমরা একটু আপোষ করে ফেলি এবার দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করতে করতে আপোষনামার একটা খসড়া পেশ করা হলো এবার চুক্তি হলো হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি এটাকে হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি কেন বলা হয় কারণ হুদাইবিয়া নামক স্থানে এই সন্ধি বা এই চুক্তি হয়েছিল বলে ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় হুদাইবিয়ার
এই হুদাইবিয়ার সন্ধি কেন হয়েছে এর কারণ এতক্ষণ ধরে বলছিলাম এবার হুদাইবিয়ার সন্ধি হবে এই সন্ধির মূল দফা হলো চারটা কয়টা চারটা চুক্তি হলো চুক্তিগুলো ভালো করে শুনেন এক নাম্বার চুক্তি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে নিয়ে এবছর উমরায় যাবেন না এখান থেকেই চলে যাবেন আগামী বছর তিনি তার সাথীদেরকে নিয়ে উমরায় আসবেন যখন আসবেন কুশবদ্ধ তরবারি সাথে আনবেন অন্য কিছু আনতে পারবেন না আর যখন তারা মক্কায় উমরা করতে আসবেন তখন কাফিররা তাদেরকে কোনো প্রকার বাধা দিবে না জোর জবরদস্তি করবে না তারা উমরা করে চলে যাবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না এই বছর উমরা করা যাবে না উমরা না করে চলে যেতে এটা এক নাম্বার চুক্তি কয় নাম্বার চুক্তি মন দিয়ে শুনেন দুই নাম্বার হচ্ছে কুরাইশদের অর্থাৎ কাফিরদের কোন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলে অর্থাৎ মদিনায় চলে গেলে কাফেরদের কাছে পুনরায় সেই লোককে ফেরত পাঠাইয়া দিতে হবে অর্থাৎ সহজে বুঝায় বলে কোন লোক ঈমান এনে যদি হিজরত করে মদিনায় যায় তাকে মদিনায় রাখা যাবে না কাফেরদের কাছে ফেরত দিতে এই এই চুক্তিটা কিন্তু অত্যন্ত কঠিন ভালো করে শুনেন কিন্তু মদিনা থেকে কোন লোক যদি মক্কায় আসে কাফেররা তারে ফিরাইয়া দিবে প্রায় সকল সাহাবীরা এই চুক্তির ব্যাপারে অমত ছিলেন কিন্তু নবীজি এই সিদ্ধান্তের পক্ষেই ছিলেন নবীজি বললেন ঠিক সাহাবীরা চুক্তির পরে নবীজির কাছে ডাকটা চাইছিলেন নবীজি এটা তো একটা অসম চুক্তি মক্কা থেকে কেউ আসলে আমরা তারে ফিরাইয়া দিব কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে কাফেররা তারে ফিরাইয়া দিবে না আপনি এটা মানলেন কেন নবীজি বললেন শোনো মদিনায় ইসলাম থেকে বের হইয়া যে ব্যক্তি মক্কায় গুমরাহির দিকে যাবে এত মুরতাদ এ ধরনের নাপাক লোক আমাদের কাছে না থাকাই ভালো এটা চলে গেলে ভাইরাসই চলে গেল আমাদের কোনো অসুবিধা নাই তো সাহাবীরা বললেন তাইলে যে ঈমান এনে আসবে ঈমান এনে আসবে তাকে আমরা ফেরত দিলে আমাদের এই ভাইরা তো আরো নির্যাতিত হবে তখন নবীজি বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহ তাআলাই ওই সকল নির্যাতিতদের মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ ঠিকই তাদের মুক্তির ব্যবস্থা করেই দিয়েছিলেন এগুলো পরে আলোচনায় আসবে এটা হলো দুই নাম্বার চুক্তি তিন নাম্বার চুক্তি হলো কাফের এবং মোমেনদের মধ্যে এই চুক্তি দশ বছর স্থায়ী থাকবে দশ বছর এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধ বিগ্রহে জড়াবে জড়াবে না এটা তিন নাম্বার চুক্তি এই চুক্তির কারণে মুসলমানদের লাভ হয়েছে না লস হয়েছে কেমন লাভ হয়েছে একটু পরে বলবো চার নাম্বার হচ্ছে সর্বশেষ চুক্তি হচ্ছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হবে তারা তার দলেই থাকবে আর যারা আমাদের সাথে এরপরে চুক্তিবদ্ধ হবে আমাদের সাথেই থাকবে এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে বাড়াবাড়ি করবে না এই চারটা চুক্তি এই ব্যাপারে কাফের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হলে এবার চুক্তি তো লিখে রাখতে হবে চুক্তি কি করতে হবে লিখে রাখতে হবে চুক্তিনামা লেখার জন্য নবীজি তার সাহাবী সাইয়েদিনা শরীখুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন আলী লিখো বিসমিল্লাহির রহমানির রহিম মোমেনরা তাদের লিখা কথা বলা বক্তব্য সব শুরু করে কার নামে আল্লাহর নামে কিন্তু আজকে অবাক লাগে কিছু কিছু মানুষ বের হয়েছে মাইকের সামনে বক্তৃতা করে হোক সামাজিক বা রাজনৈতিক কথা বলা শুরু করলে বিসমিল্লাহ নাই আল্লাহর গুণগান নাই দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট চলে যায় তার উপরের স্তরের নেতাদের চামচামি করতে করতে আছে না নাই কি জাতের সেসনা চামচা চিন্তা করে আগে আল্লাহর নাম নাও আল্লাহর প্রশংসা করো আল্লাহর গুণগান গাও কারণ বাঁচিয়ে রেখে কথা বলার শক্তি সামর্থ্য দিচ্ছেন কে তো প্রশংসা হবে কার চুক্তিনামা লেখার জন্য নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডেকে বললেন আলী লিখো বিসমিল্লাহির রহমানির রহিম এবার বাধা দিল সোহাইল সোহাইল বলল থামো আলী রহমান আবার কে মানির রহমান রহমানকে আমরা চিনি না এটা চুক্তিনামাতে লেখা যাবে আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা যেন ফেটে যাচ্ছে আর ওইদিকে ওমরের অবস্থা বুঝতেছেন তো কেমন অমর নরম না গরম তরবারি একবার হাতে নেয় আর একবার রাখে যে কাফেরটার কল্লা উড়াইয়া দেয় কি বলে বিসমিল্লাহ লেখা যাবে না নবীজি সবাইকে শান্ত করলেন ওই কাফেরকে বললেন তাহলে কিভাবে লিখবো দেখেন নবীজি কতটা নমনীয়
আপনারা ভাবিয়েন না এত নমনীয় কেন সব কার ফয়সালা হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বিজয় বলে একটা সূরাই নাযিল করেছেন সুবহানাল্লাহ এটা ছিল ইসলামের ইতিহাসে একটা শ্রেষ্ঠ বিজয় নবীজি বললেন ঠিক আছে তোমার মতই লেখা হবে বলো কেমনে লিখব সে বলল লিখো আলী বিসমিকাল্লাহুম্মা ঠিক আছে লেখা হলো এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন আলী এটা লিখো হাযা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো অর্থাৎ এই চুক্তিগুলো হলো সেই সব বিষয় যেগুলো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে সন্ধি করেছেন বা একমত হয়েছে এবার ওই কাফের বলল থামো আলী কি লিখতেছো এটা লাউ আলিমনা আন্নাকা রাসূলুল্লাহ লাম নামনাআকা ওয়ালা বায়ানাক আমরা যদি উনাকে রাসূলুল্লাহই মেনে নিতাম তাহলে কি চুক্তি করতাম তাহলে তো আমরা বায়াতই করতাম এই চুক্তিনামায় রাসূলুল্লাহ এই শব্দ লেখা যাবে না এখন তো সাহাবীর একদম ক্ষিপ্ত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও মনে মনে ক্ষিপ্ত এই কাফির বলে কি আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে বললাম একবার তরবারি ধরে আরেকবার রাখে রাখ তো সামলানো যায় না বলতেছে রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দাও নবীজি তখন বললেন শোনো আমি সত্যিকার অর্থেই আল্লাহর রাসূল যতই তোমরা মিথ্যারূপ করো না কেন আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন কে নবীজি এটাও মেনে নেন বললেন আলী রাসূলুল্লাহ এটা কেটে দাও আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা আমহাহু আবাদা আমি এটা মুছতে পারবো না নবীজি বললেন ঠিক আছে আলী তুমি যদি বুঝতে না পারো তো এটা আমার কাছে নিয়ে আসো আর আমাকে দেখায় দাও কোথায় রাসূলুল্লাহ লিখেছো আমি নিজেই এটা মুছে দেব আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন দেখালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুছে দিলেন মুছে দিয়ে বলেন আলী লিখো উক্তুব হাদা মিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লিখো এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের তরফ থেকে কাফিরদের সাথে সন্ধি কাফিরদের সাথে চুক্তি এই চুক্তির আনুষ্ঠানিকতা চলছে দেখেন কিরকম কারবার চুক্তিনামা লেখা শেষ হয় চলতেছে এখনো এমন সময় চলে এসেছেন হযরতে আবু জান্দাল মুসলমান হয়েছেন মক্কায় কাফেররা তারে শুধু মারে নির্যাতিত করে তিনি হেচড়াতে হেচড়াতে মুসলমানদের শিবিরে চলে আসলেন এসে বললেন আমার একটু আশ্রয় দেন তখন সুহাইল ইবনে আমর বললেন এই সন্ধি যে করলাম চুক্তি করলাম এই চুক্তি প্রথম দফায় বাস্তবায়ন হবে আবু জান্দালকে দিয়ে নবীজি বললেন মানে ওই যে চুক্তি করছি আমাদের কেউ আপনাদের কাছে আসলে আপনারা ফিরাই দিতে হবে ফিরাই দেন এখন আল্লাহর নবী বললেন দেখো অন্তত আমার কারণে আমার সম্মানে তাকে ছেড়ে দাও সে বড় নির্যাতিত এই সোহাইল বিন আমর সে বলল না তাকে ছেড়ে দেওয়া হবে না চুক্তি যেটা হয়েছে সেটাই বাস্তবায়ন করতে নবীজি মেনে নিলেন এরপরে সোহাইল বিন আমর আবু জান্দালের মুখের মধ্যে চপেটাঘাত করে মারতে মারতে তাকে নিয়ে যাচ্ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বলছিলেন হে আমার মুসলিম ভাইরা আমাকে তো আবার মুশরিকদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কি তোমরা একটু সাহায্য করবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমার দিকে একটু তাকাবেন না আপনি কি আমার জন্য কিছু বলবেন না কিছু করবেন না নবী যিশু তাকাচ্ছেন আর বললেন ইয়া আবু জান্দাল হে আবু জান্দাল ইসবির ওয়াহতাসিব ধৈর্য ধারণ করো আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করো নিশ্চয়ই আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আবু জান্দালকে ফিরায় নেওয়া হলো এরপরে কিছু মুহাজির মহিলা ইমানদার কিছু মহিলা আসলেন এসে মুসলমানদের কাছে আশ্রয় চাইলেন কাফিররা আসলো এসে বলল এই নারীদেরকে ফিরত দেন নবীজি এবার কৌশল খাটালেন নবীজি বললেন দেখো কাফিররা চুক্তির মধ্যে লিখছো কিন্তু যে তোমাদের মধ্যে কোনো পুরুষ আমাদের কাছে আসলে ফিরাই দেব নারীর কথা তো লিখো নাই নারীর কথা লিখো নাই সুতরাং চুক্তি ঠিক থাকবে এই নারীদেরকে তোমাদের কাছে আমরা ফিরাইয়া দিব না আল্লাহ আয়াত নাজিল করলেন এই নারীদের ব্যাপারে সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআ
لكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار الله تعالى جنائي دلن هاي من دلنا যদি মুমিনা নারীরা তোমাদের কাছে হিজরত করার জন্য আসে তাহলে প্রথমে তাদেরকে টেস্ট করে নাও পরীক্ষা করে নাও যে আসলেই তারা ঈমানদার কিনা যদি তারা ঈমানদার হয় তাদের ঈমানের ব্যাপারে তো আল্লাহ জানেন যদি তারা ঈমানদার হয় এদেরকে কাফিরদের কাছে ফিরাইয়া দিও না কারণ হলো লাহুন্না হিল্লুন লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না ওয়া আতুহুম মা আনফাকু এই ঈমানদার নারীদেরকে কাফিরদের হাতে তুলে দিও না কারণ এই নারীরা কাফিরদের জন্য বৈধ নয় আবার কাফিররাও ঈমানদার নারীদের জন্য বৈধ নয় যদি তাদের বিবাহ সম্পর্ক থাকে এটাও বিচ্ছিন্ন করে দাও বিচ্ছেদ ঘটায় দাও যদি তাদের জন্য কোনো খরচ হয় কাফিরদেরকে খরচাপাতিও দিয়ে দাও ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন আল্লাহ তাআলা বললেন আর তোমরা যদি যথাযথ মোহর দিয়ে তাদেরকে বিয়ে করতে পারো কোনো অসুবিধা নাই এদেরকে বিয়ে করে ফেলো এরপরে আল্লাহ বললেন ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির ওয়াসআলু মা আনফাকতুম ওয়াল ইয়াসআলু মা আনফাকু আর যদি কাফির নারীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকে বিচ্ছেদ ঘটায়া দাও আল্লাহ তাআলা জানায় দিলেন এই মুমিনা নারীদেরকে কাফেরদের কাছে ফিরাইয়া দিও না কাফেররা বলল ফিরাইয়া দাও নবীজি বললেন না ফিরাইয়া দিব না কারণ সিদ্ধান্তটা কার নবীজি বললেন ফিরাইয়া দিব না আবার তোমরাও চুক্তি করেছো পুরুষ আসলে ফিরত নিবা নারী তো এসেছে পুরুষ আসে নাই সুতরাং আমরা ফিরত দিতে পারবো নবীজি ফেরত দেন নাই কাফেররাও কিছু বলে নাই এবার চুক্তি সম্পন্ন হলো কাফেররা চলে গেল নবীজি ইমানদারদেরকে বললেন শোনো সবাই মাথা হলক করো মাথা হলক করো মাথার চুল কাটো পবিত্র হও আর কুরবানি করো কোনো সাহাবী কোনো কথা কয় না কারণ সাহাবীরা অভিমান করে ফেলেছে নবীজির সাথে কারণ নবীজি তাদেরকে বলে আনছেন যে আমরা কি করব ওমরা করতে যাব আল্লাহর ঘর ছয় বছর তারা আল্লাহর ঘরের ধারে কাছেও যাইতে পারে হিজরত করে আসার পরে একটা সুযোগ পাইছে একেবারে কাছাকাছি কেউ কিছু বলে না চুপচাপ অভিমান নবীজি এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী তিনি সেবার গিয়েছিলেন নবীজির সাথে এসে বললেন দেখো আমার স্ত্রী আমার সাহাবীরা আমার সাথে কথা বলে না নবীজি বললেন হয়তো সাহাবীরা একটু অভিমান করেছে আপনি এক কাজ করুন কোনো কথা না বলে আপনি মাথা হলক করেন কুরবানি করেন দেখবেন সাহাবীদের অভিমান ভেঙে আপনাকে দেখে তারাও আপনার মতো আমল করবে সুবহানাল্লাহ দেখেন নবীজি বিভিন্ন ক্ষেত্রে স্ত্রীদের সাথেও পরামর্শ করেছেন আমাদের তো অনেক ভাইয়েরা আছে বিয়ে শাদী করার পর নিজেকে ভাবে নবাবজাদা নসরুল্লাহ আর বউকে ভাবে ঘরের দাসী আর বান্দি বউয়ের সাথে পরামর্শ করা তো দূরের কথা ঠিকঠাক মতো সুন্দর করে কথাও বলে না আছে না নাই এরকম নবাবজাদা নসরুল্লাহও আছে কিন্তু নবীজি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারেও তার স্ত্রীদের সাথে পরামর্শ করেছেন সুবহানাল্লাহ খুব সুন্দর পরামর্শ দিলেন নবীজি নাপিত দেখে মাথা হলক করলেন এরপরে নবীজি যেটা করলেন হৃষ্টপুষ্ট করা আবু জেহেলের উটটাকে জবাই করলেন আবু জেহেলের উট যেটা ওই বদরের যুদ্ধে গনিমত হিসাবে পেয়েছিলেন নবীজি কেন আবু জেহেলের উটটারেই কুরবানি করলেন যাতে কাফেররা এই খবর পায় আর জ্বালাপুরা যেন একটু বাড়ে এখন দেখা গেল যারা অভিমান করেছিল নবীজির কুরবানি দেখে তারাও খুশি এরপরে তারাও মাথা হলক করলেন কেউ কেউ মাথা হলক করলেন হলক মানে হচ্ছে মাথা মুন্ডানো এটাকে আপনারা কি বলেন হলক করা কি যে একদম মানে সাফা চাট সাফা কাট একদম মানে মাথা হলক করে ফেলা আর কিছু কিছু সাহাবী চুল কাটলেন যারা মাথা হলক করলেন নবীজি তাদের জন্য তিনবার আর যারা চুল কাটলেন তাদের জন্য একবার রহমতের দোয়া করলেন সুবহানাল্লাহ এখন কোনো সাহাবী কোনো কথা কয় না কোনো সাহাবী কোনো কথা কয় না কিন্তু ওমর রাদিয়াল্লাহু আন ভেতরে রাগ আর সামলাইতে পারে না অবশেষে সাহাবীদের মুখপাত্র হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিছু কথা বলতে চাই নবীজি বলেন ওমর বলো তোমাকে তো খুব রাগান্বিত মনে হচ্ছে
عمر رضي الله عنه বলেন কেন রাগান্বিত হব না আপনার কাছে আমার প্রশ্ন হলো আলাসনা আলাল হক ওহুম আলাল বাতিল আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই আর এই কাফিররা কি বাতিল নয় নবীজি বললেন হ্যাঁ বালা ইয়া ওমর এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা প্রশ্ন করলেন আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলাহুম ফিল নার আমাদের নিহতরা শহীদ তারা জান্নাতে আর তাদের নিহতরা কাফির তারা কি জাহান্নামে নয় নবীজি বললেন হ্যাঁ অবশ্যই ইয়া ওমর তুমি যা বলেছো ঠিক বলেছো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি আমরা সত্যের উপরেই থাকি আর আপনি যদি আল্লাহর রাসূলই হয়ে থাকেন তাহলে কেন দ্বীনের ব্যাপারে আমরা ছাড় দিব ওমরা না করে কাফেরদেরকে সাইজ না করে আমরা কেন চলে যাব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর এত বেশি রাগান্বিত হয় না আমি যেটা করেছি সব আমার নিজের ইচ্ছায় নয় যার ইশারায় সব হয়েছে তিনি কে এর সুদূর প্রসারী ফলাফল তুমি কিছুদিন পরে বুঝতে পারবা টের বাবা সব জায়গায় তো রাগ দিয়ে হয় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু রাগী মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বললে দেখা যায় তার রাগ খুবই বেশি বহু জায়গায় এমন বহু জায়গায় তিনি কথা বলেছেন পরে হাত চালাইছেন আগে এত রাগী মানুষ তিনি ছিলেন নবীজি বললেন ওমর ধৈর্য ধরো ওমর রাদিয়াল্লাহু আনহু এরপরেও শান্তি পান না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন দেখছেন ভাই নবীজি যে চলে যাচ্ছেন কাফেরদেরকে সাইজ করতে পারলাম না আমরা এভাবে কি চলে যাওয়া উচিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূলের অবাধ্য হয় না তিনি যেটা করেছেন সেটা আল্লাহর সিদ্ধান্ত এর মধ্যেই কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ কিরকম আনুগত্য এর মানে এই না আপনারা আবার ভাবিয়েন না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য একটু কম ছিল আসলে আনুগত্য কম না ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় চান একটু যেন মুখামুখি হওয়া যায় একটু যেন মুখামুখি হওয়া যায় নবীজি ফিরে যাচ্ছেন হুদাইবিয়া নামক জায়গা থেকে ফিরে যাচ্ছেন আর ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন সবর করো কিছুক্ষণ পরে এই সূরা নাজিল হয়ে গেল সূরা ফাত বিজয়ের সূরা কোরআনুল কারীমে 48 নম্বর সূরা আছে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাত আল্লাহ সূরা ফাত নাজিল করলেন আল্লাহ জানায় দিলেন ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি সুবহানাল্লাহ পড়ুন কারণ আপনারা বলবেন হুজুর এই যে এত লম্বা কিচ্ছা শুনাইলেন হুদাইবিয়া এখানে বিজয় কোথায় আমরা তো দেখতে পাচ্ছি এবার শুনেন বিজয়টা কোথায় চারটা চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল 10 বছর কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ কি থাকবে বন্ধ থাকবে দেখেন মদিনায় আসার পরে 6 বছর নবীজি মদিনার বাইরে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগই পাচ্ছেন না বদর শেষ উহুদ উহুদ শেষ খন্দক আর ওইদিকে তো ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই স্থির হতে পারছিলেন না এই চুক্তির ফলে নবীজি এবার বহির্বিশ্বে ইসলামকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এর একটা সুযোগ পাইলেন সুবহানাল্লাহ পড়েন এবং 1400 সাহাবি নিয়ে এসেছিলেন কোথায় হুদাইবিয়ায় 2 বছর যেতে না যেতেই 2 বছর যেতে না যেতেই মক্কা বিজয়ে যখন নবীজি কাফেলা নিয়ে গিয়েছিলেন সেখানে 10,000-এর বাহিনী ছিল সুবহানাল্লাহ তাহলে লাভ হইছে নাকি লস হইছে এই চুক্তির ফলে সুদূর প্রসারী লাভ হয়েছে এবং আগামী জুমায় আপনাদেরকে আমি শোনাবো কেমন লাভটা হইছে এই ইয়ে থেকে হুদাইবিয়া থেকে ফিরে আসার পরেই নবী এবার ইন্টারন্যাশনাল দাওয়াত শুরু করলেন এতদিন নবীজি শুধু মদিনায় ইসলাম কায়েম করে মদিনার মধ্যেই ইসলাম কায়েম রেখেছেন কিন্তু বহির্বিশ্বে ইসলামের দাওয়াত শুরু হয় নাই এই চুক্তির ফলে এবার একটা পরিবেশ এসেছে বাহিরে দাওয়াত দেওয়ার এরপরে ইন্টারন্যাশনালি নবীজি এবার তার প্রতিনিধিদেরকে পাঠায়া কিছু অ্যাম্বাসেডার কিছু দূত পাঠায়া এবার তিনি বহির্বিশ্বে দেশে দেশে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন সুবহানাল্লাহ এবং এই চুক্তির ফলে খালিদ ইবনুল ওয়ালিদ সহ অনেক বড় বড় কাফের এর কিছুদিন পরেই এসে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল সুবহানাল্লাহ এই হুদাইবিয়ার সন্ধি ছিল
ইসলামের ইতিহাসে একটা সুদূর প্রসারী বিজয় একটা বড় বিজয় এই সন্ধির ফলে এই চুক্তির ফলে তখন মদিনার ইসলাম শুধু মদিনায় থাকে নাই মদিনার ইসলাম তখন থেকেই আস্তে আস্তে ছড়াতে আরম্ভ করলো ছড়াতে ছড়াতে দেখেন আজকে তো বাংলাদেশেও ইসলাম আছে না নাই হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম ছড়ানো আরম্ভ হয়েছে কিভাবে ইসলাম ছড়িয়েছে আগামী জুমায় সেগুলো আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমরা আশা করছি আর 7-8টি পর্বের মাধ্যমে আমরা এই বিষয়ের আলোচনা সমাপ্ত করতে পারব ইনশাআল্লাহ